প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে আসছে। বন্ধুরা, সেই খবরগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করছি, তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা ইতিমধ্যে দেখে নিয়েছি যে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশকে শিরোধার্য করে স্কুল সার্ভিস কমিশন অত্যন্ত তৎপরতার সাথে এবং পজিটিভভাবেই কিন্তু আপার প্রাইমারিতে অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোডের লিঙ্ক দিয়ে দিয়েছে এবং পাশাপাশি সমস্ত কিছুই ওপেন টু অল কিন্তু করে দিয়েছে। গ্রিভেন্স সংক্রান্ত যাবতীয় তথ্যাদি পিডিএফ আকারে 8টি সিরিয়ালে বিভক্ত করে সব কিছুই কিন্তু জলের মতো পরিষ্কার করে সকলের কাছে রেখে দিয়েছে, যাতে একটি ক্লিক করেই সমস্ত বিষয়াশয়গুলি দেখে নেওয়া যেতে পারে। কিন্তু এরই মাঝখানে সামাজিক গণমাধ্যমগুলিতে ভেসে আসছে নানা ধরনের অসঙ্গতি বা অস্বচ্ছতার কথা। বিভিন্ন ক্ষেত্রে এই অস্বচ্ছতা বা অসঙ্গতি রয়েছে বলে সামাজিক গণমাধ্যমের বিভিন্নভাবে কিন্তু উঠে আসছে খবরাখবরে। তবে সেসব কিছুকে আমরা পাশে রেখেই অত্যন্ত পজিটিভ ভাবনা নিয়ে একটি বিষয় এই মুহূর্তে আলোচনা করতে চলেছি, যে অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোডের লিঙ্ক তো দিয়ে দেওয়া হলো, গ্রিভেন্স সংক্রান্ত তথ্যাদিও তো দিয়ে দেওয়া হলো, তাহলে কবে এবার 14,339টি পদে নিয়োগের ছাড়পত্র মিলতে পারে? কয়েকটা বিষয়কে মাথায় রাখলেই কিংবা কয়েকটা বিষয় অবশ্যই ঘটলে এই সংক্রান্ত সমস্যার কিন্তু সমাধান হবে। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলি হলেই তবেই কিন্তু ছাড়পত্র মিলবে, সেই বিষয়ে আমরা প্রবেশ করি। বন্ধুরা, জুন মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ যদি আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাট 638 অফ 2021 এই গুরুত্বপূর্ণ মামলাটির শুনানি সঠিকভাবে হয় এবং সম্মানীয় বিচারপতিরা যদি এ বিষয়ে সন্তুষ্ট হন, সেক্ষেত্রে তারপর তারা সেখান থেকে কোনো নির্দিষ্ট করে অর্ডার বা রায়দান করে দেন নিয়োগ সংক্রান্ত বিষয়ে, তবেই কিন্তু কমিশন অত্যন্ত তৎপরতার সাথে নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেবে। আপাতত অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোডের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে প্রার্থীদের প্রদেয় যাবতীয় তথ্যাদি কিন্তু রয়েছে। যদি মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে এ বিষয়ে নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো নির্দেশ দিয়ে দেওয়া হয়, তবে কমিশন মেধা প্যানেল প্রকাশ করে, অর্থাৎ মেধা তালিকা প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে ও কাউন্সেলিং কিন্তু শুরু করবে। এই বিষয়টিকে আমাদেরকে মাথায় রাখতে হবে। দ্বিতীয় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যদি আপার প্রাইমারির এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে কিংবা এই যে অ্যাপ্লিকেশান ফর্ম ওপেন টু অল করে দেওয়া হয়েছে সেখান থেকে যাবতীয় তথ্যাদি দেখবার পরে যদি কারোর ক্ষেত্রে কোনো কিছু বলার না থাকে বা অভাব অভিযোগের জায়গা তৈরি না হয়, অর্থাৎ সোজা কথায় বলতে গেলে কারোরই কোনো অভিযোগ করে কিছুই বলার না থাকে, তবে কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে নির্দেশ আসার সম্ভাবনা আমরা আশা করতেই পারি। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, এখানে গেজেটকে মান্যতা দিয়ে সিট আপডেট করে নিয়োগ করতে বলা হয় কিনা সেটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এছাড়াও বন্ধুরা, আরেকটি বিষয় বা প্রসঙ্গে কথা না বললেই নয়, আলোচনা একেবারে কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। বিষয়টি হচ্ছে একটি বা দুটি কিংবা কয়েকটি ভুলের জন্য সমগ্র মেধা প্যানেল যে অস্বচ্ছ বা অযোগ্য তা কিন্তু নয়, এ কথা বলা কোনো অর্থেই সমীচীন নয়। দরকার যে যদি এরকম ধরনের কোনো অস্বচ্ছতার অভিযোগ ওঠে, তাহলে সেগুলিকে পুনরায় পরখ করে দেখে নিয়ে এবং সমস্ত কিছু খতিয়ে দেখে যোগ্য বঞ্চিত যে সমস্ত প্রার্থীরা রয়েছে তাদেরকে নিয়োগের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু একটি বা দুটি ভুলের জন্য বা কয়েকটি ভুলের জন্য সমগ্র সবাই যে অযোগ্য বা ভুলের অন্তর্গত তা কিন্তু কখনোই বলা সমীচীন নয়। দেখা যাক বন্ধুরা, বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। আমরা চাই অবশ্যই এই নিয়োগ প্রক্রিয়াটি দ্রুত থেকে দ্রুততার সাথে সম্পন্ন হোক। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।